আম কম বেশি সবারই পছন্দের ফল। গরমের শুরুর দিকে কাঁচা আম লবণ দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে শরবত করে খেতে পছন্দ করেন অনেকে। আর পাকা আম খাওয়ার জন্য সবাই অপেক্ষা করেন। কাঁচা না পাকা কোন ধরনের আম স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসকে হেলথ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো কাঁচা না পাকা আম কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। পুষ্টিবিদরা বলছেন আম স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না, কাঁচা হোক বা পাকা। রোজ একটা করে আম খেলে বরং শরীরে অনেক উপকার হয়। তবে আম খাওয়ার ক্ষেত্রেও কয়েকটি বিষয় নজরে রাখা জরুরি। কাঁচা আম, কাঁচা আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কাঁচা আম যেভাবে খাওয়া হোক তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে গ্যালিক অ্যাসিড থাকে যা গরমকালে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে কাঁচা আম খেলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয়। পটাশিয়াম থাকার কারণে কাঁচা আম খেলে ঘাম কম হয়। ক্লান্তিও দূর করতে সাহায্য করে কাঁচা আমের শরবত। কাঁচা আমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই ফল খেলে রুক্ষ শুষ্ক ত্বক উজ্জ্বল দেখায়। তবে অতিরিক্ত না খাওয়াই উচিত। কাঁচা আম বেশি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। পাকা আম, পাকা আমে ক্যালোরি, ভিটামিন সি, ভিটামিন এ, কার্বোহাইড্রেট, ক্যারোটিন ও পটাশিয়াম রয়েছে। ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে, বিশেষ করে শিশুদের দাঁত, চুল এবং দৃষ্টিশক্তির জন্য পাকা আম খুব উপকারী। রোজ একটি করে পাকা আম খেলে অ্যাসিডিটির সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। পাকা আমের মধ্যে প্রচুর ক্যালোরি রয়েছে যা শরীরের শক্তি যোগাতে সহায়তা করে, কিন্তু অতিরিক্ত না খাওয়াই ভালো। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পাকা আম খেতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। রোজ কতটা পরিমাণ পাকা আম খাওয়া উচিত পুষ্টিবিদদের সঙ্গে পরামর্শ করেই খাওয়া প্রয়োজন। অন্যদিকে যারা ওজন কমানোর জন্য নির্দিষ্ট ডায়েট অনুসরণ করেন তাদেরকেও অতিরিক্ত পাকা আম খেতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর এইরকম স্বাস্থ্য বিষয়ক এবং যৌন বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।